10.5 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চলছে সিবিআই এর। তার ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরের জল তুলে ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে সিবিআই তল্লাশি। এই ফোন দুটি খুঁজে পেতে মরিয়া সিবিআই এর আধিকারিকরা। কিন্তু কি কারণে এই ফোন দুটি খুঁজে পেতে মরিয়া, কি কারণে শেষ পর্যন্ত পুকুরের জল তুলে এই ফোন খুঁজে পেতে উদগ্রীব রয়েছেন সিবিআই আধিকারিকরা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, কেন এই ফোনটি খুঁজে পেতে সিবিআই এর আধিকারিকরা এতটা মরিয়া যে পুকুরের জল তুলে তারা তল্লাশি চালাচ্ছেন? তাহলে কি এই ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত? সৌমেন, আমরা যে সিবিআই সূত্রে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই ফোন দুটোর মধ্যেই রয়েছে এই যে নিয়োগ দুর্নীতির যে জীবন সাহার যে র্যাকেট চালাতেন তার অন্যতম অনেক তথ্য রয়েছেন। এবং দুপুর থেকে যে জিজ্ঞাসাবাদের পর ঠিক বিকেলের দিকে হঠাৎই সিবিআই আধিকারিকদের একটু অন্য মনস্কতার সুযোগে জীবন সাহা এই ফোন দুটো নেন এবং তার বাড়ির পিছনের যে বাগান, বাগান দিয়ে একেবারে সামনের পিছনে চলে আসেন, প্রাচীরের উপর থেকে একেবারে এই যে পুকুর রয়েছে পুকুরের মধ্যে ফোন দুটো ফেলে দেন। এবং সিবিআই আধিকারিকরা এটা জানার পর তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাকে নিয়ে তল্লাশি চালান। সন্ধে পর্যন্ত তল্লাশি চালিয়ে কিন্তু সেই ফোন উদ্ধার হয়নি। এই মুহূর্তে সৌমেন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের আরও আধিকারিক এবং যে কর্মী রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর লোকজন আরও বাড়ানো হয়েছে। এই মুহূর্তে তার প্রস্তুতি শুরু হয়েছে। এই যে পুকুর রয়েছে, পুকুরে প্রচুর জল রয়েছে, জল তোলার প্রক্রিয়া ইতিমধ্যে স্থানীয় একেবারে মেশিনের যে লোক রয়েছেন তাদেরকে নিয়ে এসছেন এবং এই পুকুর থেকে জল তোলার প্রক্রিয়া সৌমেন ইতিমধ্যেই শুরু হয়েছে, তার কাজও দেখতে পাচ্ছ। এবং চারিদিকটা ঘিরে রয়েছে এই যে পুকুর রয়েছে, পুকুরে একবারে কিন্তু প্রচুর জল রয়েছে। গ্রীষ্মের সময় এতটা জল থাকার কথা না, কিন্তু এই জল যে স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি সে জলটা অল্প কিছুদিন আগে বড়া হয়েছিল। এই মুহূর্তে আমরা সরাসরি সেটা দেখতে পাচ্ছি যে সিবিআই আধিকারিকদের সঙ্গে স্থানীয় যারা মেকানিক রয়েছেন তারা হাত লাগিয়েছেন এবং এখান থেকে পাম্প দিয়ে জল তোলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং এখান থেকেই তারা জল তুলে এই পুকুরটিকে ফাঁকা করার পর সেই মোবাইল ফোন এবং আর যদি কোনো ডিজিটাল ডিভাইস জীবনকৃষ্ণ সাহা প্রমাণ লোপাটের জন্য এখানে ফেলে থাকেন সেই ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু সিবিআই এখান থেকেই উদ্ধার করবেন। এবং পাশাপাশি একেবারে এই লাগোয়া বাড়ির যে অফিস ঘর রয়েছে সেখানে সিবিআই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে একেবারে নজরবন্দি করে রেখেছেন। তাকে একটা সোফার মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কার্যত এই প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে সিবিআইয়ের জেরা এবং তল্লাশিতে বিপর্যস্ত জীবনকৃষ্ণ সাহা তিনি বসে রয়েছেন এবং উল্টো দিকে সিবিআইয়েরও তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা জল তুলে এই ডিজিটাল ডিভাইস ফোন, এই ফোনের মধ্যেই রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড় তথ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের বড় তথ্য এই ফোনের মধ্যে থাকতে পারে এমনটাই মনে করছেন সিবিআই এর আধিকারিকরা। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাই এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি যে 10.5 ঘন্টা পার হয়ে গেছে, জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চলছে, তার বাড়ির পিছনে একটি পুকুর, সেই পুকুরের মধ্যে আজ তিনি দুপুরে আমাদের প্রতিনিধি যেরকম জানালেন সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলাকালীন সিবিআই এর অন্যমনস্কতার সুযোগ নিয়ে হঠাৎ করেই তিনি তার দুটি মোবাইল ফোন পুকুরের মধ্যে ফেলে দেন। কিন্তু কেন ফেলে দিলেন? সিবিআই সূত্রে খবর, এই দুটি মোবাইল ফোন এর মধ্যে জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে র‍্যাকেট চালাতেন বলে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই এই ফোন দুটি সিবিআই এর কাছে এই নিয়োগ দুর্নীতি তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ফোন দুটি খুঁজে পেতে মরিয়া এই মুহূর্তে পুকুরের জল তোলার কাজ চলছে। যেহেতু রাতের অন্ধকার হয়ে গেছে এই প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হতে পারে। রাজীব, প্রশ্ন হচ্ছে যে তিনি যেহেতু ফোন দুটি ফেলে দিলেন তাহলে এই ফোনের মধ্যে তথ্য সেরকম রয়েছে বলে তিনি ফেলে দিলেন এমন সন্দেহ জোড়ানো হচ্ছে, কিন্তু তিনি কি বলেছেন সিবিআই কে যে কেন ফোন দুটি ফেললেন? এই ফোন দুটোকেই এই যে তদন্ত এবং জীবন সাহার যে নিয়োগ দুর্নীতির র্যাকেট তৈরি করেছেন তার প্রচুর নথিও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এই 10 ঘন্টা ধরে জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে আটক করেছেন। কিন্তু তাদের কাছে এই ডিজিটাল ডিভাইস অন্যতম তথ্য হিসাবে পরিগণিত হতে পারে বলে সিবিআইয়ের দাবি এবং সেখানে অন্য প্রচুর তথ্য রয়েছে এবং কাদের সঙ্গে কথোপকথন হয়েছে, কীভাবে কথোপকথন হয়েছে তার প্রচুর রেকর্ড রয়েছে। ইতিমধ্যেই কিছু রেকর্ড
বা ভয়েস রেকর্ড তারা সিবিআই এর কাছে বিভিন্ন যারা অর্থ দিয়েছিলেন সিবিআই এর কাছে সরাসরি তারা পাঠিয়েছেন সবগুলো চেক এবং ক্রস চেক করার জন্য সিবিআই এই ডিজিটাল ফোন দুটো আসার পরেই তারা বাজেয়াপ্ত করেন বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এবং বাড়ির প্রত্যেকের যারা সেই সময় ছিলেন প্রত্যেকের ফোন কিন্তু বাজেয়াপ্ত করে নেওয়া হয় কিন্তু বিকেল বেলায় কোনো এক অসৎ কথা সিবিআই আধিকারিক যারা ছিলেন তাদের কোনো একটা অসৎ কত মুহূর্তে জীবন সাহা হঠাৎই সেই ফোন দুটো নিয়ে একেবারে পিছন দিকে ছুটতে শুরু করেন একেবারে তিনি এসে পৌঁছন বাগানের পিছনে এবং তিনি পুকুরের মধ্যেই ফোন দুটি ফেলে দেন এবং সেখান থেকেই সিবিআই এর আধিকারিকদের সন্দেহ তাহলে এই ফোনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে তুমি আমাদের সঙ্গে থাকো 10.5 ঘন্টা পার হয়ে গেছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা একই সঙ্গে তল্লাশি চলছে ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে জল তুলে তল্লাশি চলছে পুকুরের জল তুলে ফেলে দেওয়া তার জোড়া ফোনের খোঁজে সিবিআই এর তল্লাশি লাগাতার চলছে প্রথমে আমবাগান তারপর ফটোকপির দোকানে বিধায়ককে নিয়ে গিয়েও সিবিআই এর আধিকারিকরা তল্লাশি করেন বড়ুয়া তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি হয় আজ দুপুর থেকে তার অফিসে তল্লাশি হয় তার আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালান সিবিআই এর আধিকারিকরা